সাদিয়া আফরোজ রয়েছেন বরিশালে, সেখানকার পরিস্থিতি তিনি আমাদেরকে জানাবেন। সাদিয়া, আমরা আছি আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এবং এখানে কিছুক্ষণ আগে স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রূপন তিনি ভোট দিয়েছেন এবং তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি বলছেন যে তার এজেন্টদের আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, অনেক কেন্দ্র থেকে এরকম অভিযোগ তিনি পাচ্ছেন এবং দুটো কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন, যেটি 5 নম্বর ওয়ার্ডের। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে যারা আছেন, এটি একটি পুরুষ ভোটার কেন্দ্র এবং এখানে 2800 মতো ভোটার রয়েছেন এখানে, এবং যতটুকু এখন পর্যন্ত 1 ঘন্টার মধ্যে মোটামুটি 100-এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে এখানে, এবং সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে এখানে ভোট দান শুরু হয়েছে এবং ভোটাররা বেশ উৎসাহ নিয়ে আমরা এখানে ভোট দিতে দেখেছি। তবে একটি বিষয় জানাতে চাই, যারা প্রতিবন্ধী কিংবা শারীরিকভাবে অক্ষম এমন ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেহেতু নিচতলায় এখানে কোনো বুথ নেই, সব 6টি বুথের সবগুলোই দোতলা, তিনতলা এবং চারতলায়, সব মিলিয়ে আসলে এখানে যারা প্রতিবন্ধী আসছেন তাদের ভোট দিতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এখানে নাকি প্রিজাইডিং অফিসার যেটি বলছিলেন যে নিচতলায় বুথ করার মতো তাদের সক্ষমতা ছিল না, সে জায়গা থেকে বুথ করা হয়নি। কিন্তু আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ যিনি হুইলচেয়ারে এসেছিলেন এবং তাকে একেবারে হুইলচেয়ার সহ দোতলায় উঠিয়ে নিয়ে তারপর ভোট দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে। এ ধরনের একটি সংকট দেখা গেছে। আর আরেকটি বিষয় জানাতে চাই যে একজন ভোটারের এখানে একটি অভিযোগ ছিল যে তিনি ভোট দিতে গিয়ে একটি কিছুটা ঝামেলায় পড়েছেন, অর্থাৎ যে বাটনে চাপ দিয়েছেন সেটি হয়তোবা ভুল হয়েছে। প্রিজাইডিং অফিসারও মনে করছিলেন যে এটি হয়তোবা প্রথমবার, আপনি জানেন বরিশালে ইভিএমে ভোট হচ্ছে, তাই প্রথমবার ভোট দিতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় তিনি পড়েছেন, সেই অভিযোগ করেছেন। তবে প্রিজাইডিং কর্মকর্তা বলছেন যে এ ধরনের অভিযোগ আরও কেউ করলে তারা অবশ্যই মেশিনে কোনো ত্রুটি আছে কিনা সেটি লক্ষ্য করবেন। আপনি নিশ্চয় প্রথমবারের মতো ভোট দিচ্ছেন? না না, আর ইভিএম প্রথম। ইভিএমে ভোট দিতে কোনো ভয় কাজ করছে কিনা? না, কোনো ভয় কাজ করে না। আপনি এর আগে কিভাবে ভোট দেয় সেটা কি শিখেছেন? না, এটা শিখিনি। তাহলে কিভাবে ভোট দেবেন? দেখানো শিখিয়ে বলে অনেকের সাথে আমাদের কথা হয়েছে যারা প্রথমবার ভোট দিয়েছেন কিংবা ইভিএম এ প্রথমবার ভোট দিয়েছেন, সেরকম ভোটাররা বলছেন যে ইভিএম এ তেমন কোনো ত্রুটি এখন পর্যন্ত তারা পাননি। তবে ইভিএম এ ভোট দেওয়ার ক্ষেত্রে যে এক ধরনের ভয় কাজ করে সাধারণ মানুষের, সেটা কিন্তু আমরা এখানে তেমনভাবে লক্ষ্য করিনি। আপনাকে জানাই যে 3.5 লাখ ভোটারের এই যে বরিশাল সিটি কর্পোরেশন, এখানে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সব মিলিয়ে আসলে সুষ্ঠু পরিবেশে মোটামুটি এখন পর্যন্ত এখানে ভোট গ্রহণ চলছে। আমরা এর পরের সংবাদে অন্য আরেকটি কেন্দ্রে থাকবো, সেখানকার পরিস্থিতি আপনাদেরকে জানাবো। সাদিয়া আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। আমাদের দুজন প্রতিনিধি 2 সিটি কর্পোরেশন থেকে যুক্ত হয়েছিলেন। মনিরুল ইসলাম মিন্টু খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানালেন, সাদিয়া আফরোজ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানালেন।